হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি গৌরাঙ্গ সরকার এবং আপনারা দেখছেন এসজি টেক গুরু বাংলা। তো বন্ধুরা, আজকের টপিক হলো যে কী করে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবো যাতে আমাদের কোনো কপিরাইট না পড়ে। তো বন্ধুরা, এর জন্য তোমাদের দুটো ট্রিক্স দেখাবো, দুটো ট্রিক্সই আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে একটা ট্রিক্স দেখো বন্ধুরা, তোমরা প্রথমে ক্রোমে চলে যাবে। আশা করি ক্রোম দেখতে পাচ্ছ, তোমাদের সবারই ফোনে একটা করে ক্রোম থাকে। তো বন্ধুরা, প্রথমে ক্রোমে চলে যাবে এবং এইখানে গিয়ে সার্চ করবে ইউটিউব, youtube.com বলে সার্চ করবে, এবার চলে আসবে। তো youtube.com সার্চ করার পর বন্ধুরা একটু ওয়েট কর, টাইম নিচ্ছে। এটা সার্চ করার পর কী করবো আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, পর পর লাইন বাইজ লাইন দেখিয়ে দেবো আমি তোমাদের। এটা সার্চ করার পর বন্ধুরা এই একদম কর্নারে থ্রি ডটে চলে যাবে। থ্রি ডটে যাওয়ার পর বন্ধুরা ডেস্কটপ সাইট করে নেবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর বন্ধুরা কী করবে, একটু টাইম নেবে, হোল্ড করো বন্ধুরা, দেখবো একদম কর্নারে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে, একদম কর্নারে। তো চলে গেলে তুমি তোমার ইয়েতে চলে গেলে, তারপর ইয়োর চ্যানেল, এইখানে যাওয়ার পর বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এখানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পর একটু হোল্ড করবে, কয়েক সেকেন্ড টাইম নেবে বন্ধুরা। তো টাইম নেওয়ার পর আবার ব্যাক চলে আসবে। তো ব্যাক আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এই যে সবার নিচে দেখতে পাচ্ছ মিউজিকের মতো একটা ইয়ে দেওয়া, সবার নিচে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইখানে ক্লিক করবে। তো এইখানে ক্লিক করার পর দেখো বন্ধুরা অডিও লাইব্রেরি, এটা কত অডিও চলে এসছে দেখো বন্ধুরা, এই সব এখান থেকে তুমি মিউজিক ডাউনলোড করতে পারবে। এখান থেকে ডাউনলোড করলে তোমার কোনো কপিরাইট ক্লেম পড়বে না বা কপিরাইট স্ট্রাইক দেবে না। আবার যদি বন্ধু আরও ইয়ে করতে হয় তাহলে এই দেখো বন্ধুরা এইখানে আরও আছে, এরকম ক্লিক করে দেবে আবার নেক্সট পেজে চলে যাবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এবার বন্ধুরা তোমাদের নেক্সট স্টেপ দেখাবো, ওটা খুবই সহজ, এত কিছু ঝামেলা করতে হয় না, সব ক্লিয়ার করে দেবে, আর কিচ্ছু করতে হবে না, তোমাদের শুধু একটাই কাজ, তোমরা ইউটিউবে চলে যাবে। ইউটিউবে যাওয়ার পর বন্ধুরা কী করবে, ইউটিউবে গিয়ে তোমাদের একটাই কাজ করতে হবে, কিচ্ছু না, জাস্ট এখানে NSS মিউজিক বা সং বলে সার্চ করবে বন্ধুরা। এটা সার্চ করবে, তোমাদের এই যে একটা ইয়ে আছে NA, দেখো নো কপিরাইট সাউন্ড, মানে শর্টকাট NS, এটা সার্চ করবে বন্ধুরা। এখানে যেই কোনো গান তুমি ডাউনলোড করে লাগাতে পারো। দেখো বন্ধুরা আমি কিন্তু সব গান এখান থেকে লাগাই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে পারো যাতে তোমার কোনো ইয়ে পড়বে না, কপিরাইট ক্লেম বা স্ট্রাইক পড়বে না। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো এখানেই, বাই বাই।